জিকিউইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই তো আমার এই চ্যানেলে আমি ইংরেজি বিষয়ের স্পেশালি গ্রামারের উপর যে ডুয়ার ডাইটেডের যে পর্ব শুরু করেছি তার পাঁচ নাম্বার পর্ব অলরেডি আপলোড হয়েছিলো এবং সেখানে ছ নাম্বার টেস্ট একটি লিঙ্ক দেওয়া হয়েছিল ডেসক্রিপশন বক্সে তো তোমরা যদি সেই ভিডিওটা দেখে দেখে না থাকো তাহলে তোমরা সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটি তো সেই পরীক্ষাতে অনেকই অংশগ্রহণ করেছিল এবং তাদের নাম আমি এই ভিডিওর শেষে ঘোষণা করব এবং এই পরীক্ষাতে কি কি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি তো চলো শুরু করছি আজকের এই ভিডিওটি তো তাদের মধ্যে থেকেই আমি একজনের খাতা আজ উত্তরা সাহার খাতাটি বর্ণনা করব। তো দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো আমি ছ নম্বর টেস্টের যে প্রশ্নগুলি ছিল সেগুলো আলোচনা করছি প্রথম প্রশ্ন ছিল কি না ইউ স্পিক ট্রুথ অর্থাৎ তুমি সত্য কথা বলো এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছিলো তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখো ভয়েস চেঞ্জ করলে হবে ট্রুথ হচ্ছে অবজেক্ট তাই ট্রুথ আর এটা কোন টেন্সে আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে তো প্রেজেন্ট ইন্ডিফিনাইটের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট অবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় এটা আমরা জানি তো দেখো এখানে অবজেক্ট হচ্ছে ট্রুথ তো ট্রুথটা হয়ে আছে সাবজেক্ট ট্রুথ এইবার অ্যাম ইজারের মধ্যে ইজ বসে তারপরে ভার্ভের সঙ্গে ভিতরি যোগ হয় তো ট্রুথ ইজ ট্রুথ যেহেতু থার্ড পারসেন সেগুলো নামার তারপরে এস যোগ হয়েছে তা ট্রুথ ইজ স্পিকের ভিতরি হচ্ছে স্পোকেন তারপরে বাই ইউ এটা হচ্ছে উত্তর তাহলে ট্রুথ ইজ স্পোকেন বাই ইউ এটা হয়ে আছে উত্তর অনেকেই এটি কারেক্ট করেছে বেশ এরপর চলে আছি দু নাম্বার প্রশ্নটি কী ছিল দেখে নেব দু নাম্বার প্রশ্নটি ছিল ইউ ইজ প্লেইং ইন দ্য ফিল্ড তো এটা ট্রু না ফলস এটা আমাকে করতে হবে দেখো সেন্টেন্সটা গঠনগতভাবে কিন্তু ভুল কারণ ইউয়ের পর কখনোই ইজ হয় না ঠিক আছে ইউয়ের পর কখনোই ইজ হয় না তাহলে এটা হয়ে আছে ফলস বেশ এরপর চলে আসি তিন নম্বর প্রশ্নটি কি ছিল তিন নম্বর প্রশ্ন ছিল ডু হি রানিং বিহাইন্ড দ্য ডগ এটাও সঠিক না ভুল সেটা আমাকে নির্ণয় করতে হবে দেখো ডু হি রানিং বিহাইন্ড দ্য ডগ অর্থাৎ সে কি দৌড়াচ্ছিল ছিল পুকুরটির পিছনে এটা বলছে তো দেখো ডু হি রানিং ডু তো হয় না হি এর পর কখনোই ডু হয় না আর রানিং থাকলেও এখানে আমাদের অ্যামিজার বা ওয়াজ ওয়ার থাকার কথা ছিল তাই এখানে ওয়াজ ওয়ারও নেই এবং অ্যামিজারের মধ্যে কিছু নেই আবার যেহেতু এখানে সাবজেক্ট আছে হি তো হিয়ের পর বা হিয়ের আগে আমরা সবসময় ডাজ ব্যবহার করি তাছাড়া আবার রানিংও হয় না যদি এখানে হি ডাজ ডাজ হি রান থাকতো তাহলে এটা সঠিক হতো আবার যদি ইজ হি রানিং থাকতো সেটাও সঠিক হতো আবার যদি ওয়াজ হি রানিং থাকতো সেটাতেও কিন্তু বাক করা সঠিক হতো তাহলে এখানে পুরোটাই ভুল আছে তাই এটা হয়ে আছে ফলস ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার প্রশ্নটি কী ছিল দেখে নেবো চার নম্বর প্রশ্নটা বলা হয়েছিল উবে দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক আইন মান্য করো এটা কী বলতো আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এটি কী ধরনের সেন্টেন্স আমরা সেন্টেন্সে প্রকারভেদ জানি পাঁচ প্রকারের হয় তো তার মধ্যে সেই পাঁচ প্রকারের সেন্টেন্সের মধ্যে কোন ধরনের সেন্টেন্স এটা তোমাকে বলতে বলেছে এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হবে কারণ এটা অর্ডার করছে বা আদেশ করছে দেখো উবে দ্য ট্রাফিক রুলস তাহলে এটা হয়ে যাচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স তোমরা উত্তর করবে ইম্প্যারেটিভ সেন্টেন্স তো এরপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে ইউ লিভ ইন দিস হাউস তুমি এই বাড়িতে বাস করতে এটাকে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউসের নিয়ম আমরা কী জানি সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ভের সঙ্গে আইনিযোগ হয় তারপরে অবজেক্ট তারপরে আদার তো এখানে দেখো সাবজেক্ট কে হবে সাবজেক্ট ইউ ইউই হয় ইউ এর পরে অ্যামিজারের মধ্যে কি বসবে আর বসবে তাহলে ইউ আর লিভ হচ্ছে ভার্ভ ভার্ভের সঙ্গে লিভিং হচ্ছে তারপরে হচ্ছে ইন দিস হাউস তাহলে উত্তর হয়ে আছে ইউ আর লিভিং ইন দিস হাউস অর্থাৎ তুমি এই বাড়িতে বাস করছো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স তো এরপর আসছি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি কি আছে তুমি সেতুটি অতিক্রম করছিলে ভালো করে দেখো তুমি সেতুটি অতিক্রম করছিলে এটাকে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে তো দেখো তুমি ইংরেজি কি তুমি হচ্ছে ইউ সেতুটি অতিক্রম করছিলে এটা যেহেতু পাস্ট টেন্স এবং পাস্টের কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউসের নিয়ম অনুযায়ী কী হবে সাবজেক্ট তারপরে ওয়াজ ওয়ার বসে তারপরে ভাবের সঙ্গে আইনজি হয় তারপরে অবজেক্ট আদার হয় তো সেক্ষেত্রে দেখো তোমার সেন্টেন্সটা হবে ইউ ওয়্যার ইউ এর পর ওয়ার হয় ঠিক আছে ইউ এর পর ওয়ার হয় তো ইউ ওয়্যার ক্রসিং দ্য ব্রিজ উত্তর হয়ে আছে ইউ এর ক্রসিং দ্য মিন ব্রিজ মানেটা কী হবে বাংলা মিনিংটা হবে তুমি সেতুটি অতিক্রম করছিলে চলে আসছি সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নটা কি আছে শেক্সপিয়ার রোট ম্যাকবেথ তো শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছিলেন তো দেখো সাবজেক্ট তারপরে ভি টু আছে অর্থাৎ সেকেন্ড ফর্ম আছে তো সেক্ষেত্রে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করলে কি টেন্স আসবে এটা আসবে পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ অতীতের সাধারণ অতীত যাকে বলা হয় তো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে সাধারণ অতীতের ফর্মুলা ঠিক আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি আট নাম্বার আট নাম্বার কি আট নাম্বারে বলা হয়েছে দেখো ইউ কেম তুমি এসেছিলে তারপরে মাই অফিস মাঝে একটা গ্যাপ আছে বা ড্যাশ আছে এই ড্যাশের মধ্যে কী হবে ফিল ব্লাং শুধু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এখানে পজিশন করতে বলেছে তো পজিশন কী হবে দেখো এখানে টু হবে ঠিক আছে তো তুমি এসেছিলে আমার অফিসে উত্তর হয়ে যাচ্ছে টু তো এটা হয়ে আছে টু এরপর আছে দেয়ার ইজ ড্যাস লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস এটা কি বলছে রাইট প্রপার আর্টিকেল আর্টিকেল আমরা কি কি জানি এ এন আর দি তো এখানে এ এন আর দি এর মধ্যে কোনটা বসবে দেয়ার ইজ ড্যাস লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস তো উত্তর হয়ে যাচ্ছে দেখো এ উত্তর হবে এ দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস এরপরে দশ নম্বরে চলে যাচ্ছি মে গড ব্লেস ইউ আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এখানে সেন্টেন্সটাকে তোমাকে চিহ্নিতকরণ করতে বলেছে মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমাকে মঙ্গল করুক এটা কোন ধরনের সেন্টেন্স যেহেতু এটা ইচ্ছা প্রার্থনা কর ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হবে অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে এই ধরনের বাক্যগুলিকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি অর্থাৎ মে গড ব্লেস ইউ মে ইউ লিভ লং এইগুলো হচ্ছে সব অপটেটিভ সেন্টেন্স তাহলে উত্তর হয়ে আছে অপটেটিভ সেন্টেন্স তো এই ছিল দশটা প্রশ্ন তো তোমরা আজকে যদি সাত নাম্বার কুইজটা দিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সাত নাম্বার যে ডুয়ার্স ডাইরেক্টরি যে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সাত নাম্বার পরীক্ষাটি দিয়ে দাও তারপরে আমি সেই পরীক্ষা কারা দিয়েছিলে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তো আজকে আমি এই পরীক্ষাটি কারা দিয়েছিলে তাদের নামগুলি একটু ঘোষণা করছি তোমরা সঙ্গে থাকো তো এই ছ নম্বর টেস্টটি যারা দিয়েছিলে তাদের নামগুলি আমি ঘোষণা করছি তো দেখা যাচ্ছে এখানে মোট উনত্রিশ জন পরীক্ষা দিয়েছিলে তো তাদের নামগুলি একটু দেখে নেব তো দেখো প্রথম নাম আছে মিমি খাতুন হানড্রেড পার্সেন্ট উত্তরা সাহা হানড্রেড পার্সেন্ট অংশু হানড্রেড পার্সেন্ট সুজন ঘোষ হান্ড্রেড পার্সেন্ট ডি পাল বলে বলেকে একজন দিয়েছে সে নাইনটি পার্সেন্ট পেয়েছে তারপরে অভিক নাইনটি পার্সেন্ট অনয় ব্যানার্জি এইট্টি পার্সেন্ট আজিমুন এইট্টি পার্সেন্ট সৈকত সাহা এইট্টি পার্সেন্ট অর্পিতা প্রামাণিক এইট্টি পার্সেন্ট তারপর বিশ্বদীপ সাহা দিয়েছে তারপরে দিকে একজন দিয়েছে মৈত্রী চ্যাটার্জি নীলাঞ্জনা পাল চৈত্যিকা তারপরে চৈতালি চক্রবর্তী তারপরে দিয়েছে অংশু সাহা সুদীপ্ত পাল দিব্যেন্দু পাল সঞ্জয় পাল তারপর আছে বিষ্ণু পাল তারপরে আছে আর সি বলে কে একজন দিয়েছে তারপর আছে সনিয়া খাতুন রিয়া পাল তারপরে বিষ্ণু পাল অনন্যা পাল তারপর হচ্ছে টি দিয়ে বলে বলেকে একজন দিয়েছে মাম্পি এবং রানাপাল তো এই কজনার নাম আমি ঘোষণা করলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা থেকে অংশগ্রহণ করার জন্য তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা একটি লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা সাত নাম্বার কুইজটা দিতে থাকো আজকে একার মতো এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো